এখন আমাদের দেশে বন্যা নিয়ে আমরা সবাই অতি চিন্তিত আর কি। তবে একসময় যেমন আমাদের বাংলাদেশেই শুধু বন্যা বেশি হতো এবং বাংলাদেশের নামই ছিল যে ওটা হচ্ছে বন্যার দেশ, এখন অবশ্য তা না। দেখা গেছে পৃথিবীর অনেক দেশেই এখন আস্তে আস্তে বন্যা বাড়ছে, বন্যার কারণে যে সমস্ত সমস্যা সেগুলো তৈরি হচ্ছে। তো আমরা যে আজকে আলোচনাটা করব সেটা হচ্ছে যে বন্যার সময় আমাদের গর্ভবতী মায়েদের কী সমস্যা এবং তারা কী করতে পারে। তো এমনিতে দেখা গেছে যে প্রাকৃতিক দুর্যোগ যতগুলো আছে সে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কিন্তু সবসময় আক্রান্ত বেশি হয় গর্ভবতী মা এবং শিশু। তো কাজেই যে কোনো দুর্যোগেই আমরা চিন্তাভাবনা করি যে আমরা এই দুই প্রকারের মানে এই দুই সংখ্যার জনসংখ্যাকে আমরা কী করতে পারি। এক নম্বর হলো যে আমরা যদি আগে থেকে জানি যে এরকম বন্যা হবে, বন্যা হচ্ছে, তখন অবশ্যই গর্ভবতী মায়েদেরকে আমরা ওখান থেকে বন্যার জায়গা থেকে সরিয়ে একটু নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করব। তার খাবার দাবারের ব্যাপারে আমরা একটু অতিরিক্ত সচেতন হব, বেশি করে তাকে শুকনো খাবার দিয়ে রাখবো, তার যে ওষুধপত্র যেগুলো আছে সেগুলো যেন ঠিকমতো সে পায়, ওষুধপত্র তার কাছে থাকাও যাবে। তো এই যে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিশুদ্ধ পানি। এই সময়টায় বন্যাতে কিন্তু আমাদের বিশুদ্ধ পানির খুবই অভাব ঘটে এবং যার কারণে দেখা যায় যে বন্যা চলে গেলেও পরে অনেক রোগীরাই, তার মধ্যে গর্ভবতী তো অবশ্যই আছেন, পানিবাহিত রোগে তারা আক্রান্ত হন এবং তারা মানে সাফার করেন খুব বেশি। তো সেই কারণে আমাদের কিন্তু এই দিকটা খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই হোক পানিকে বিশুদ্ধ করা দরকার। সেটা ফুটিয়ে হোক, যেটা ফুটিয়ে ফুটানো করতে গেলে হয়তো একটু সমস্যা হয় বন্যার মধ্যে, তো এখন তো ট্যাবলেট পাওয়া যায়, ট্যাবলেট দিয়ে সেটাকে বিশুদ্ধকরণ করা খুবই দরকার। আর একটা জিনিস হলো যে খাবারের ব্যাপারে, কারণ স্বাভাবিক মানুষের হয়তো বা কিছু দুর্যোগে কিছুটা খাবার দাবার কম হলে অপুষ্টি হলে অতটা ক্ষতি হয় না, কিন্তু একজন গর্ভবতী মায়ের কিন্তু নিয়মিতভাবে তাকে পুষ্টিকর খাবার খেতে হবে, কারণ তার গর্ভস্থ শিশু সে খাবারটা পাবে। মা যদি না খেতে পারে তাহলে পেয়ে শিশুও পাবে না, যার ফলে দেখা যায় যে শিশু ভবিষ্যতে অপুষ্টি হয়, অল্প মানে সময়ের আগেই তার ডেলিভারি হয়ে যায় এবং তার ডেলিভারি হওয়ার সময় নানান ধরনের জটিলতা হয়। অনেক সময় হয় কি যে গর্ভপাতের সংখ্যা এই সমস্ত রোগীদের অনেক বেশি, মানে যারা বন্যা কবলিত এলাকায় থাকেন, এবং দেখা গেছে যে বেশ ভালো একটা সংখ্যা তারা কিন্তু প্রিম্যাচিওর ডেলিভারি, যেটা আমরা বলি যে সময়ের আগে ডেলিভারি হওয়া, তারপরে অ্যাবর্শন গর্ভপাত হওয়া, এমনকি মাঝে মাঝে দেখা যাচ্ছে যে পেটের মধ্যে একটা পুরনো শিশু অনেক সময় তার মৃত্যু হতে পারে, যেটাকে আমরা স্টিল বার্থ বলি, মৃত শিশু। তো কাজেই এটা একটা ভয়ঙ্কর একটা ব্যাপার এবং সেটা কিন্তু সবচেয়ে বেশি সাফার করছে আমাদের গর্ভবতী মায়েরা। তো কাজেই আমরা অবশ্যই সচেতন থাকব তাদের জন্য আমাদের যে সমস্ত কথা বলেছি। আর একটা সমস্যা হয় যে এরা কিন্তু যে সেবামূলক সেবাকেন্দ্রগুলো যেগুলো আছে সেই সেবা কিন্তু তারা যেতে পারে না, এমনিতেই তার শারীরিক অবস্থা মানসিক অবস্থার জন্য সে হয়তো মুভ করতে পারে না এবং সেবাকেন্দ্রে যাওয়ার যে একটা বাধা সেই বাধাটা এই সময়টাতে বেশি হয়। একটা বন্যার ওখান থেকে তো সে নড়তে পারছে না, যদি কোনো রকমে দেখা যায় যে সে বন্যা কবলিত জায়গায় পড়ে গেছে তখন তো তার কাছে আমাদের যেতে হবে, তাকে আনতে পারবো না আমরা। তো অনেক সময় আমরা যে মেডিকেল টিম তৈরি করি সে মেডিকেল টিমে অন্তত একজন গাইনোকোলজি অথবা অবস্টেট্রিক্সের জ্ঞান আছে, এই ধরনের কোনো ডাক্তার অথবা মিডওয়াইফকে আমরা সাথে নেই এবং তারা ওখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে তার ব্লাড প্রেশার ঠিক আছে কি না, তার রক্ত পরীক্ষা ঠিক আছে কি না এবং তার গর্ভস্থ শিশু ঠিকমতো বেড়ে উঠছে কি না। তো সেই এই সমস্ত কারণে এই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা মেডিকেল টিমের সাথে একজন করে আমাদের অবশ্যই ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ একজনকে থাকা উচিত, যারা সে ডাক্তার হলে তো খুবই ভালো, না হয় নার্স অথবা মিডওয়াইফ। তো এখানে আমরা আমাদের উদ্দেশ্য থাকবে যত তাড়াতাড়ি সম্ভব তাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেখানে সে নিরাপদ প্রসব করতে পারবে, তার গর্ভস্থ শিশু ঠিকমতো বাড়তে পারবে এবং তার পুষ্টির কোনো অভাব হবে না, তো সে বিশুদ্ধ পানি পাবে এবং সে মানসিকভাবেও আগের থেকে অনেকটা সুস্থ থাকতে পারবে। তা আমি মনে করি যে আমরা সবসময় যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা মা এবং শিশু এই দুই প্রকারের আমাদের যে যারা আছেন আমাদের মা শিশুরা তাদের প্রতি আমরা একটু এক্সট্রা একটু মানে বেশি মনোযোগ দেওয়ার দরকার এবং যাতে তারা তাদের কোনো রকম জটিলতার শিকার না হতে হয়।